এই মুহূর্তে আমরা আছি চক বাজার। চক বাজারে অনেক পুরাতন একটা ঐতিহ্যবাহী মিষ্টির দোকান, যার নাম হলো অরিজিনাল বম্বে সুইটস অ্যান্ড চানাচুর। এর লোকেশন হলো 338 চক সার্কুলার রোড, ঢাকা। তো ওনাদের অনেকগুলো মিষ্টি আইটেম আছে, এর মধ্যে খুবই জনপ্রিয় হলো ছানা এবং আরও অনেক মিষ্টি আছে, সেগুলো এখন আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। চলুন এখন আমরা ভিতরে যাই, ভিতরে আসি। তো মিষ্টি তো আমরা কম বেশি অনেকেই দেখি, কিন্তু আসলে এক এক দোকানের এক এক মিষ্টির টেস্ট কিন্তু ডিফারেন্ট। তো সেই কারণে এখানে আসা, আজকে এখন অনেকগুলো মিষ্টি দেখতে পাচ্ছি। মৌচাক আছে, তারপর আপনার এটা হলো মাফটি হালুয়া 320 টাকা, আফলাতুন যার প্রতি কেজি 360 টাকা। এইখানে এই যে আফলাতুনটা আছে, আজকে আফলাতুনটা ট্রাই করবো। অনেকগুলো মিষ্টির পোর্শন আছে, সবগুলোর নাম আসলে বলাও যাচ্ছে না, দেখানো যাচ্ছে না। আপনাদের কিছু স্পেশাল আইটেম আছে যেগুলো আসলে শুধুমাত্র এখানেই হয়তো বা অনেক জায়গায় হয়, কিন্তু ওনাদের মতো ফ্লেভার পাওয়া যাবে না। যেমন এখানে ক্রিম টোস্ট প্রতি কেজি 480 টাকা, কাশ্মীরি চমচম 480 টাকা, মালাই চমচম 480 টাকা, স্যান্ডউইচ মিষ্টি 480 টাকা, ক্ষীর কদম 480 টাকা, গাজরের লাড্ডু 360 টাকা, মাওয়া লাড্ডু 380 টাকা। তো অনেকগুলো মিষ্টি পোর্শন আছে এখানে দেখা যাচ্ছে। নিচে ছোট ছোট মিষ্টিগুলো আছে, ছানা আছে। সোন পাপড়ি এক বক্সের দাম হলো 130 টাকা। ওনাদের কিছু স্পেশাল বক্স পাওয়া যায় যা এই বিভিন্ন মিষ্টি দিয়ে ওনারা সাজিয়ে রাখছে। এই বক্সটার দাম, এই বক্সের মধ্যে 8 পিস মিষ্টি আছে, যার মূল্য 240 টাকা। এটার মধ্যেও সেম 8 পিস মিষ্টি, কিন্তু ডিফারেন্ট টাইপ। ওইটাতে একরকম আর এটাতে আরেক রকম, এটাতে 250 টাকা। এক নজরে আমরা ওনাদের কিছু সমস্ত মিষ্টির প্রাইসগুলো দেখতে পাচ্ছি এখানে। এই আফলাতুনটা কোনো রকম প্রিজারভেটিভ বলি আমরা বা ফুড কালার বলি কোনো কিছু ইউজ করা ছাড়াই এটা তৈরি করা হয়েছে। খুবই ইয়ামি টেস্টি এবং ঘিয়ে ভাজা, এবং খাওয়ার জন্য তো অবশ্যই এটা টেস্ট। এবং যারা মিষ্টির প্রেমিক, এবং মিষ্টির পরিমাণটা কিন্তু খুবই লাইট, কম, মানে অত বেশি না যে মুখে দেওয়ার সাথে সাথে একটা মিষ্টি খাওয়ার পরে কিন্তু সেকেন্ড মিষ্টি খাওয়া যায় না, এরকম কালার। তো খুবই চমৎকার একটা মানে টেস্ট। এই আপনার যে একবার খাবে সেকেন্ড আরেকবার খাবে, তার খুবই টেস্টি। দিনালে একটা গুণই আছে এর মধ্যে যা বোঝে। আমি টোটাল 3টা মিষ্টি নিয়েছি, একটা হলো আপনার আরও 2টা আইটেম, আর আমার হাতে ঠোঙ্গা দেখেই বুঝতেই পারতেছেন যে এখানে কিন্তু কোনো রকম খাওয়ার ব্যবস্থা ছিল না, বিদায় এই। এখানে ওনাদের আর 2টা স্পেশাল আইটেম, এর মধ্যে একটা হলো ক্ষীর কদম যার কেজি 480 টাকা, ওইখান থেকে আমি 1 পিস নিয়েছি। তো এটা একটু ক্লোজলি দেখাইতেই হচ্ছে, উপরে একটা সম্পূর্ণ যে হলুদ হলুদ ছোটো ছোটো শ্যামের মতো যেটা দেখা যাচ্ছে, এটা হলো মালাই, তারপর ছানা, তারপর হলো মিষ্টি, এর নাম হলো ক্ষীরকদম। ব্যস্ততম এরিয়ার ব্যস্ততম দোকান, এর মধ্যে আমরা কিন্তু আসলে কিন্তু সময় নিয়ে করতেছি। আসলে ভিডিওর মধ্যে যদি আসলে কারো একটু বেশি যদি খারাপ লাগে তাহলে আসলে কিছু বলা নেই, কারণ আমরা খুব অল্প জায়গার মধ্যে করতেছি। তো খুবই খুবই ইয়ামি, যে কোনো মিষ্টি প্রেমের জন্য এটা পারফেক্ট, মানে সুইট বলেন মিষ্টি বলেন যাই বলেন। এরপরে আরেকটা স্পেশাল আইটেম হল স্যান্ডউইচ। স্যান্ডউইচের উপরে ওইটা দুধের মালাই দিয়ে, দুধের মালাই, তারপরে পুরোটা মিষ্টি, ভিতরে মালাই উপরে মালাই, এখানে আমরা দেখতে পাচ্ছি উপরেও মালাই ভিতরে স্যান্ডউইচ। আগেও আমি স্যান্ডউইচ খাইছি, এখন আপনাদেরকে বলছি, কিন্তু এই স্যান্ডউইচটা টোটালি ডিফারেন্ট। যে একবার খাবে মিষ্টি খাইতেই হবে, আসলে কোনো ওয়ে নেই। শেষ কথা একটাই বলবো, যদি কেউ অরিজিনালি ফ্লেভার বা অরিজিনালি ছানার মিষ্টি খাইতে চান বা খুব ভালো কোয়ালিটির মিষ্টি ট্রাই করতে চান, তাহলে আপনারা অনায়াসে চলে আসতে পারেন বম্বে সুইটসে, যার একটাই মাত্র ব্রাঞ্চ, আর কোনো দ্বিতীয় কোনো ব্রাঞ্চ নেই ওনাদের, এবং চক বাজারে সার্কুলার রোডে। তো আপনারা সরাসরি এখানে চলে আসতে পারেন, আসার পরেই শুধুমাত্র আপনারা এটা পাবেন, আদারওয়াইজ আসলে কোনো ব্যবস্থা নেই যে এটা অন্য কোনো জায়গা থেকে পাওয়ার। তো সবাই ভালো থাকবেন।